দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে, হ্যাঁ ঠিকই ধরেছেন, ঠিক এমনই কিন্তু ঘটনা ঘটেছে। নিজের ফার্মাসিস্টের শংসাপত্র জাল করে রাজ্যের 4 জেলায় ভিন্ন ভিন্ন ওষুধের দোকানে ভাড়া দিয়ে ব্যবসার ফাঁদ পেতেছিল পূর্ব বর্ধমান জেলার কালনার বাসিন্দা প্রদীপ কুমার দাস। অবশেষে বাঁকুড়া ড্রাগ কন্ট্রোল বিভাগের হাতে ধরা পড়লো ওই ব্যক্তি। সরকারি নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট শুধুমাত্র একটি খুচরো ওষুধের দোকানের সঙ্গেই যুক্ত থাকতে পারেন। ঠিক খুচরো ওষুধ দোকান খুলতে গেলে নির্দিষ্ট আবেদনের পাশাপাশি খুচরো ওষুধ বিক্রেতাকে ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নকল কপি জমা করতে হয় সংশ্লিষ্ট জেলা ড্রাগ কন্ট্রোল দফতরে। সম্প্রতি বাঁকুড়ার ইন্দাসের এক ব্যক্তি খুচরো ওষুধ দোকান খোলার জন্য বাঁকুড়া ড্রাগ কন্ট্রোল দফতরে আবেদন জানান। আবেদনের সঙ্গে যুক্ত করা ছিল প্রদীপ কুমার দাস নামের এক ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নকল কপি। নিয়ম অনুযায়ী ড্রাগ কন্ট্রোল দপ্তর ওই ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নকল কপি পাঠিয়ে রাজ্যের প্রতিটি জেলায় জানতে চান ওই ফার্মাসিস্ট অন্য কোনো জেলার খুচরো ওষুধের দোকানের সাথে যুক্ত আছেন কিনা। এরপরই দক্ষিণ দিনাজপুর, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার ড্রাগ কন্ট্রোল বিভাগ জানায় ওই একই নামের ব্যক্তি ওই 3 জেলায় ভিন্ন ভিন্ন ওষুধ দোকানের সাথে যুক্ত রয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে তার ঠিকানা কিন্তু আলাদা আলাদা। সন্দেহ তীব্র হওয়ায় ইন্দাসের খুচরো ওষুধ দোকান খোলার জন্য আবেদন জানানো ওই ব্যক্তিকে এবং পাশাপাশি ওই ফার্মাসিস্টকেও তলব করে বাঁকুড়া জেলা ড্রাগ কন্ট্রোল দফতর। বুধবার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের জেরার মুখে ওই ফার্মাসিস্ট ভেঙে পড়ে। সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে ওই ফার্মাসিস্ট অপরাধের কথা স্বীকার করে নেয়। আর ঠিক এরপরে কিন্তু ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা ওই ফার্মাসিস্টকে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। দক্ষিণ দিনাজপুর, বর্ধমান, বীরভূম এইসব জায়গায়ও তিনি যুক্ত আছেন একাধিক জায়গায়। একজন ফার্মাসিস্ট একটি দোকানে সর্বক্ষণ কাজ করার নিয়ম এবং সেইভাবেই কাজ করতে হবে তাকে। কিন্তু এই ব্যক্তি দেখা যাচ্ছে তিনি কোর্টে আশ্চর্যজনকভাবে কোর্টে যিনি এফিডেভিট জমা দিয়েছেন নোটারি পাবলিক এবং ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও তিনি ভুল তথ্য দিচ্ছেন যে তিনি আর কোনো দোকানে যুক্ত নেই। সেটাও আমরা কমপ্লেন হিসেবে জানিয়েছি আমাদের বাঁকুড়া থানাতে। যে এবং আরও তদন্ত করে জানা যায় যে তিনি একাধিক সার্টিফিকেট নিজে ফেক তৈরি করেছেন এবং তিনি একা তৈরি করেননি, এর জন্য একটি চক্র যুক্ত আছে বলে আমাদের মনে হয়। এবং একজন তিনি জেরাতে মালদার একজন ব্যক্তি যুক্ত আছেন, শামসুল হক নামে। ওনার ফোন নাম্বারও আমরা পেয়েছি, আমরা পুলিশের কাছে সেই নাম ঠিকানা তাদের দিয়েছি। এবং তিনি শুধু এটাও করেন নি, এর সাথে আমাদের মনে হচ্ছে তিনি তার কাছ থেকে আমরা আপাতত 3টে সার্টিফিকেট পেয়েছি অরিজিনালের। বাঁকুড়া থেকে নবেন্দু হাটি রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।